এই দেশে যেই লুটতর হয়েছে আপনি দেখেছেন এই করোনার সময় এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় কত বড় জালিয়াতি হয়েছে এগুলি আর খুলে খুলে বলার দরকার নেই। হ্যাঁ, কিন্তু ওই ছোটখাটো তিতা তিতপুটি গুলার চাকরি যায়, ওই স্বাস্থ্যমন্ত্রীর চাকরি যায় না। স্বাস্থ্যমন্ত্রীর চাকরি যায় না। আমি বলতে চাই, আমি যে কথাগুলো বলবো মিডিয়া ভাইদের অনুরোধ করবো, আপনারা আমার এই কথাগুলো ওই শেখ হাসিনার কাছে পৌঁছে দেন, আমার মনে হয় তার কাছে যাবে না এই কথাগুলো। তার অনেক চামচা আছে, তারা এগুলি তার কাছে যাইতে দেয় না। হ্যাঁ, এবং ওনার কথা বলবো কি, উনি ওনাকে যদি বলা হয় তাহলে উনি বলে কি যে আমার তো গন্ডারের চামড়া, আমাকে বলে লাভ নাই। এই কথা বলেছেন, আপনারা জানেন ওনারই এক পাচাটা মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ভাই, আমার কাছে ভিডিও আছে। আজকে যদি এই মুস্তাককে এই নির্মম নির্যাতনের মাধ্যমে আজকে হত্যা করা হয়েছে, সেই হত্যার বদৌলতে হয়তো আজকে কিছু মুক্তি পেয়েছে। কিন্তু এই মুক্তি কি আসলেই তাকে মুক্তি দিয়েছে, নাকি তাকে যন্ত্রণার চরম শিখরে শিখরে তাকে ফেলে দিয়েছে? 69 ঘন্টা নির্যাতন করেছে এই রাষ্ট্র নামক বাহিনীটি এই কিশোরকে। আজকে যারা আপনার প্রথম আলো পত্রিকা দেখেছেন সেখানে আপনারা দেখতে সমর্থ হয়েছেন। সংগ্রামী সাথে বন্ধুগণ, যখন মুস্তাককে গ্রেফতার করা হয়েছে তার পরবর্তী মুহূর্তে এই রুহুল ভাই কি চেয়েছিল, রুহুল ভাই কফিনের মাধ্যমে একটি প্রতিবাদ করতে চেয়েছিল। যখন এটি ঘোষণা করেছে এই ফ্যাসিবাদ সরকার, ফ্যাসিবাদ রাষ্ট্র তার ফ্যাসিবাদী নীতিকে বাস্তবায়ন করার জন্য, এই জমানের স্বাধীনতাকে পুরঞ্চিত করার জন্য তাকে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে। এই হচ্ছে আমার রাষ্ট্র ব্যবস্থা, এই হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট। এবং আমরা বলতে চাই যে যখনই একজনকে তুলে নিয়ে যাওয়া হবে, গ্রেফতার দেখানো হবে, তাকে সরাসরি গ্রেফতার দেখানো হয় না। তাকে কতদিন গুম রাখা হয়, ডিবি কার্যালয় নেওয়া হয়, প্রয়োজনে টাকার বদলতে তাকে নিয়ে আটকে নির্মম নির্যাতন নিপীড়ন করে পরবর্তী পর্যায়ে দেখানো হয়। এই হচ্ছে আমার রাষ্ট্র ব্যবস্থা, এই হচ্ছে আমার রাষ্ট্র যন্ত্র। যে রাষ্ট্র যন্ত্রের মধ্যে আবার বৃদ্ধ বনিতা ছাত্র শ্রমিক যুবক কেউ বিন্দু মাত্র নিরাপদ নয়। আমি নিরাপদ নই, আপনি নিরাপদ নন। রুহুল আমিন ভাই কিন্তু অন্যায়ের অপ্রতিরোধ্য কিশোরকে আপনারা দেখেছেন, কারণ খুলনায় পাটকল শ্রমিক চিনিকল শ্রমিক থেকে ধরে প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনে রুহুল আমিন ভাই অগ্রগণ্য ভূমিকা রেখেছিল। কিন্তু এই আওয়ামী ফ্যাসিবাদ সরকার, ফ্যাসিবাদ রাষ্ট্র ব্যবস্থা তাকে গ্রেফতার করেছে। আপনারা একটা বিষয় জানেন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের অন্যতম নেতা আইমান হোসেন এখানে উপস্থিত রয়েছেন। এত টাকা পয়সা কিছু নাই, সে সবসময় শ্রমিকদের স্বার্থে কথা বলে। গাজীপুর তার বাসায় ডিবি পুলিশ খালি গুড় 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 করে। এই লোকটা আজকে 15 দিন যাবৎ বাসায় থাকতে পারতেছে না, এই আওয়ামী ফ্যাসিবাদ সরকারের আমলে, কারণ সে জবানের স্বাধীনতার জন্য কথা বলে, রুহুল আমিন ভাইকে নিয়ে কথা বলে, সে শ্রমিকদের স্বার্থ নিয়ে কথা বলে। আমি সরকারকে বলে দিতে চাই, আপনার যেখানেই নিপীড়ন করবেন প্রতিবাদে ঢাকা থেকে প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাসভবন আমরা ঘেরাও করব। এই শ্রমিকরা তো আরমান ভাই কেন্দ্র যুগ্ম আহ্বায়ক, আর যদি ওনাকে একবার কিছু জায়গায় গ্রেফতার করেছেন তার মুখে কাপড় দিয়ে আপনারা পিটিয়েছেন, আমরা তখন কিন্তু প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করেছি। কিন্তু পরবর্তী পর্যায়ে বলতে চাই, এই আরমান ভাইয়ের মতো কোনো শ্রমিক নেতাকে যদি নির্যাতন করা হয়, গুম করার কোনো স্বপ্ন দেখা হয়, সেই স্বপ্নকে ছাত্র যুব শ্রমিকবদ্ধ হয়ে সরকারের স্বপ্নে দুঃস্বপ্নে রূপান্তর করা হবে, সেইটা হবে। কেন আপনারা জানেন 1971 সালের 19শে মার্চ সশস্ত্র সংগ্রাম বিরোধী আন্দোলন গাজীপুরের পথ ধরে হয়েছে। প্রয়োজনে আবার এই আরমানের মতো নেতাকে যদি গ্রেফতার করা হয়, নির্যাতন করা হয়, তাকে কেন্দ্র করে আওয়ামী ফ্যাসিবাদ সরকারের পতনের ডাক দেওয়া হবে এবং সেটা বাস্তবায়ন হবে। আমরা এই স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদ সরকারের রোষানলে যদি আমাদের কোনো সহযোগিতাকে গ্রেফতার করা হয়, তার ফল কিন্তু ভালো হবে না, এমনকি তার সর্বশেষ হিসাবে আপনার যে গদিটি রয়েছে সেই গদিটি হারাতে হবে। এবং আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই ছাত্র দেখছেন, যুব দেখছেন, শ্রমিক দেখছেন, আমরা কোনো একটি সংগঠন নয়। আপনাকে মাথায় রাখতে হবে, এই দেশকে এই সন্ত্রাস যজ্ঞ থেকে মুক্ত করার জন্য আমরা শপথ নিয়েছি। ছাত্র যুবক শ্রমিক সবাই ভাই ভাই, প্রয়োজনে রক্ত দিব, তবু এই শ্রমিক ছাত্র নেতাদের মুক্তির জন্য আমরা সংগ্রাম করে যাব ইনশাল্লাহ। আজকে আমাদের মনে রাখতে হবে যে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য মাঠে নামি নাই, এটিকে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন বলতে পারি না। আজকে এই অবৈধ সরকার তার এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে একটি মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
আইন বাতিলের জন্য ছাত্র শ্রমিক জনতা এই শাহবাগ চত্বরে যে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে, এখান থেকে আমরা একটি কথা বলতে চাই। প্রত্যেকে আপনার সিকদার গ্রুপের কথা জানেন, সিকদার গ্রুপের মালিকের ছেলে রণক সিকদার কিছুদিন আগে বিদেশ থেকে বাংলাদেশে প্লেন থেকে নামলেন, সাথে সাথে তাকে আটক করা হলো। আটকের এক ঘন্টা পরে জামিন নিয়ে আবার বেরিয়ে সে রাজকীয় সম্মানে বাড়িতে গিয়েছেন। আজকে লজ্জা লাগে এই লেখক সাংবাদিক মুস্তাক ছয়বার জামিনের আবেদন করেছিলেন, একটি বারের জন্য তাকে জামিন দেওয়া হয়নি। আজকে কি আমরা বলতে পারি এই যে জজ সাহেব আপনি কি শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন যে শেখ হাসিনার প্রতিরক্ষার জন্য আপনি বিচারকের দায়িত্ব পালন করছেন? আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে এই বিচার আইন শাসন এবং সামগ্রিক ভাবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে। বন্ধুগণ, আজকে কিছুদিন আগে পুলিশের আইজি সাহেব দুঃখ করে বললেন যে প্রেস ক্লাবের সামনে একজন পুলিশ সদস্যকে ছাত্র দলের একজন ক্যাডার অতর্কিত ভাবে আক্রমণ করলো, অথচ জনগণের কোন রিয়াকশন দেখলাম না। আমরা বলতে চাই মাননীয় আইজি সাহেব, জনগণ রিয়াকশন দেখাতো যদি আপনারা জনগণের পুলিশ বাহিনী হতেন। আপনারা আজকে জনগণের পুলিশ বাহিনী নন, আপনারা আজকে শেখ হাসিনার লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। যেদিন আপনারা এই শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী থেকে জনগণের সেবক হয়ে মাঠে নামবেন, সেদিন দেখবেন জনগণ আপনাদের পাশে দাঁড়াবে। তাই বন্ধুগণ, আমাদের বক্তা অনেক, তো আমি আমার বক্তব্য লেন্দি করবো না। আজকে যে আমরা সহভাগে দাঁড়িয়েছি, আমাদের মোটা থাকে তিনটি দাবি। প্রথম দাবিটি হচ্ছে যে শ্রমিক নেতা রুহুল আমিন সহ যে সকল ছাত্র নেতাদের এই আইসিডি নামক শেখ হাসিনা রক্ষা আইন দ্বারা আটক করা হয়েছে, তাদের অনতি বিলম্বে মুক্তি দিতে হবে। অবৈধ আমি সরকারের যে একটি কালো আইন রয়েছে এই আইসিডি আইন, এই আইসিডি আইনকে অনতি বিলম্বে বাতিল করতে হবে। সংস্কার নয়, আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা এই আইন বাতিল চাই, আমরা এই আইন বাতিল চাই, কোনোভাবে এই সংস্কার মানি না। আমাদের আরেকটি দাবি হচ্ছে এই লেখক মুস্তাককে যেভাবে হত্যা করা হয়েছে এই হত্যার রহস্যকাণ্ড এদেশের 18 কোটি মানুষ জানতে চায়। সুতরাং আপনারা সঠিক তদন্তের মাধ্যমে এই রহস্য উদ্ঘাটন করেন এবং এই মুস্তাক খুনের সাথে যারা জড়িত প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যাই হোক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী নেতৃবৃন্দকে।